নমস্কার বন্ধুরা, দুই বন্ধুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি ছানার কোপ্তা কারি। কোপ্তা বানাতে গেলে এর প্রথম উপকরণ হলো ছানা। আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে 1 চামচ ময়দা, 2 চামচ সুজি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মাখতে হবে। মিশ্রণটা প্রায় 2-3 মিনিট মাখার পরে একটা স্মুথ টেক্সচার আসবে। এই মিশ্রণটায় আমি 300 গ্রাম ছানাতে 1 চামচ ময়দা আর 2 চামচ সুজি দিয়েছি। আপনারাও এটা বানাতে গেলে একটু খেয়াল রাখবেন এর ভাগটা, না হলে কিন্তু কোপ্তা শক্ত হয়ে যাবে। আমার এটা মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিলাম। এবারে একটা মিক্সি জারে কোপ্তার মশলাটা বানিয়ে নেব। আমি এখানে কয়েকটা চিনে বাদাম, 2 টমেটো, 1 শুকনো লঙ্কা আর কয়েক টুকরো আদা, 1 চামচ চারমগজ, কয়েক টুকরো নারকেল কুচি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবারে কোপ্তাগুলোকে ছাঁকা তেলে ভেজে নিলাম। আমার সবগুলো কোপ্তা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর একে একে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে একে একে সব কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। প্রায় 2 মিনিট মতন ফুটলে এতে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল ছানার কোপ্তা কারি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। নমস্কার।